কাকা গ্যাস লাইটটা দাও তো, বিড়ি ধরাবো। বাবু আমার হাত নেই, কিছু ভিক্ষে দিন বাবু, বউর জন্য নাইটি কিনবো, টাকা নেই দিন। এই তোর তো হাত আছে জানোয়ার, বের কর বের কর হাত, আমাকে বোকা বানাচ্ছিস নাকি? এই তুই তো বিশাল পাজি রে। উহ কি গরম পড়েছে রে বাবা, কি ব্যাপার? এই দেখো তোমার জন্য গুদিয়ে গরম গরম পিঠে বানিয়েছি, কই দেখি তো একটু খেয়ে। ও মাই গড, কি হলো, ভালো হয়নি খেতে? খুব ভালো হয়েছে, তোমার গুয়ের পিঠে এরকম পিঠে কেউ বানাতে পারবে না। হ্যাস লজ্জা দিও না, সত্যি বলছি খুব স্বাদ হয়েছে, এত সুন্দর গুয়ের পিঠে আমি কোনোদিনও খাইনি। কি গো এটা কি তোমার গুয়ের পিঠে? আচ্ছা দুধ, দুধ খাবি, দুধ খাবি? হ্যাঁ রে, ওই ভজনের মেয়ের হাতে এক গ্লাস গরম দুধ খাবো, তাহলে আমার শরীরটা চাঙ্গা হয়ে যাবে। দুধ খাবে, খাওয়াচ্ছি, বলেন কি? কিন্তু তুই ভজনের বাড়ির ভেতরে যাবি কি করে রে প্রসেনজিৎ? তোরা শুধু আমার সাথে থাকবি, দেখবি ভজনের মেয়ের দুধ আমি কি করে খাই, মানে হাতের। আরে দরজা খুলো গো, এই অসময় আবার কে আসলো? নমস্কার। আরে বাড়া, তোরা কে? আমরা আসলে চাঁদা নিতে নিতে মাথা ঘুরছে। ওর আবার কি হলো রে? ও শুধু অজ্ঞান হয়ে যায়, ওর শরীরটা না খুব খারাপ। নিয়ে আয় ওকে বিচিতে ধরে এই খাটে শুয়ে দে, আমি ডাক্তার ডেকে নিয়ে আসি। না কাকু ডাক্তার লাগবে না, তোমার মেয়ের হাতের এক গ্লাস গরম দুধ খেলেই ও চাঙ্গা হয়ে যাবে, আমি দুধ খেলেই ভালো হয়ে যাব। আমি এক্ষুনি গরম দুধ নিয়ে আসছি। আহারে এই তো গরম দুধ চলে এসেছে, নাও খাও খাও, উঠো। দুধ ভালো দুধ তো, ভেজাল নেই তো, খাবো। কে কি বিদ্যুতের রোগ রে বাবা, দুধ দেখলেই তাজা হয়ে যায়। নাও খেয়ে নাও দুধটা, ভীষণ কড়া দুধ। আমার মেয়ের দুধে কোনো ভেজাল নেই বাবা, খাও মন ভরে খাও। একটুকু দুধ ফেলবে না, দুধের কিন্তু অনেক দাম। খাচ্ছি খাচ্ছি, ভজনের মেয়ের দুধ খুব তিত, আমার মনে হয় বমি হয়ে যাবে। না শোনাগো, আমার খুব কষ্ট যে বলো।